بسم الله الرحمن الرحيم السلام عليكم চলে আসলাম আমরা একটা ড্রেসের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই ড্রেসটার ভিডিও আমরা করে দেখাবো আপনাদেরকে সরাসরি আপনারা এখন এই ড্রেসটার ভিডিও দেখতে পারবেন এবং ড্রেসটার মধ্যে কি আছে কি কালার কম্বিনেশন কি কাজ কি ডিজাইন সবকিছু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমি ক্যাটালগ ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে দেখেন ক্যাটালগের মধ্যে ডিজাইনটা দেখে নিন বোঝার জন্য আমি দেখাচ্ছি এরকম কিন্তু ডিজাইনটা হবে ক্যাটালগে যেরকম দেখছেন ঠিক আছে আর এই হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর খয়েরি কালারের মধ্যে গর্জিয়াস পিটানো এমব্রয়ডারি এবং স্টোনওয়ার্ক করা একটা ড্রেসের ভিডিও করে আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখতে থাকবেন চলে যাচ্ছি আমরা সরাসরি ড্রেসের মধ্যে সো কোথাও থাকবেন না আমাদের সাথে থাকবেন ওকে এই যে চলে আসলাম আমরা সরাসরি ড্রেসের মধ্যে এখন কিন্তু আমরা আপনাদেরকে এই ড্রেসটার ভিডিও করে দেখাবো দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে ড্রেসের ভিডিওটা সরাসরি দেখিয়ে দিচ্ছি জ্যাম্বরের কাজ ডিজাইন আসলে কিরকম হবে শুরুতে আমি গলা দিয়ে শুরু করছি গলা ডিজাইনটা আপনাদেরকে আগে দেখাই দেখেন এই যে কত সুন্দর করে নিখুঁত করে একটা পিটানো এমব্রয়ডারি করে গলা করা হয়েছে এবং সাথে কিন্তু স্টোনওয়ার্ক করা আছে সো দেখেন গলা থেকে নিচ পর্যন্ত আমি চলে আসছি কারণ নিচেও কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে সেটা দেখানোর জন্য চলে আসলাম নিচের দিকে এই যে দেখেন নিচের এমব্রয়ডারি কাজটা এটা হচ্ছে একটা প্যানেল অনেক সুন্দর করে গর্জিয়াস করে একটা এমব্রয়ডারি প্যানেল করা হয়েছে সেটা কিন্তু নিচে ফিটিং করে দিয়েছি আমরা সিং করে আর এমব্রয়ডারি যে প্যানেলটা দেখছেন সেই প্যানেলের শেষের অংশে কিন্তু একটা ঝুল আছে সেটা হচ্ছে চোষা ফেব্রিক্সের ঝুল এই দেখেন কত সুন্দর করে মেটেরিয়ালের কাজ করা সাথে কিন্তু আপনাদেরকে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মুখে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে এবং চোষা পাইপিং দেওয়া আছে এবং জরি ফেব্রিক্সের বিট দেওয়া আছে দুইটা হাতাতে এরকম গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে হাতা হাতা কিন্তু ফুল হাতা প্রয়োজনের থেকে অনেক বেশি কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এখানে ডিপ খয়েরি কিন্তু ভিডিওতে একটু লাইট চলে আসতেছে ঠিক আছে এটা কিন্তু আসলে ডিপ খয়েরি হবে আর ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছে যে ব্যাকপার্ট দেখেন ব্যাকপার্ট হচ্ছে প্লেন এক কালার ঠিক আছে ফ্রন্ট সাইডে কাজ আছে ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর একটা চোষা ঝুল দেওয়া আছে এবং পাইপিং দেওয়া আছে জরি ফেব্রিক্সের আর ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে ইনারের কাপড় এই যে দেখেন এটা কি এটা হচ্ছে বাটারফ্লাই ইনারের কাপড় দেওয়া আছে বডির সাথে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি আস্তরের জন্য ইনারের কাপড়ের জন্য কোনো টেনশন করতে হবে না আমরা জামার সাথে দিয়ে দিয়েছি এই হচ্ছে জামা প্যান্টের কাপড় সো আমি এরপরে এখন ওড়নাটা দেখিয়ে দেবো ওড়নাটা কিন্তু বেশি গর্জিয়াস ঠিক আছে অনেক বেশি গর্জিয়াস ওড়নাটা না দেখলে বুঝতে পারবেন না আমি চলে যাচ্ছি সরাসরি ওড়নার মধ্যে দেখেন এই হচ্ছে ওড়নাটা নিয়ে চলে আসলাম অনেক সুন্দর একটা ওড়না এমব্রয়ডারি এবং কালারের ওড়না দেখেন মিষ্টি কালারের মধ্যে কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওড়না কোনো জায়গা বাদ নাই পুরা ওড়না জুড়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পুরা ওড়নাটাতে তো এমব্রয়ডারি কাজ করা আছে এছাড়া ওড়নার চতুর্দিকে অনেক সুন্দর একটা বক্স পাইপিং পাইপিং এমব্রয়ডারি লেস দেওয়া আছে দেখেন একটা বক্স আকারে এমব্রয়ডারি পাইপিং দেওয়া আছে চওড়া করে এবং পাইপিংয়ের সাথে আরও কিন্তু একটা কী হচ্ছে এটা হচ্ছে কট পাইপিং ঠিক আছে এটা হচ্ছে জরি ফেব্রিক্স দিয়ে কট পাইপিং করে কিন্তু আমরা এই এমব্রয়ডারি প্যানেলের মুখে দিয়েছি আর এটা হচ্ছে এমব্রয়ডারি প্যানেল বক্স সিস্টেমে করা আছে চতুর্দিকে ফুল ওড়নাটা দেখেন এটা হচ্ছে পুরা ওড়নাটা সো আমরা এখন ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই যে চলে আসলাম ফুল ড্রেসটা নিয়ে দেখেন কত সুন্দর একটা ড্রেস এবং কালার এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেম এরকম কালার কিন্তু হবে একটু ডিপ খয়েরি এই হচ্ছে ফুল ড্রেসটা সো যার পছন্দ হবে সরাসরি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন যারা অর্ডার করবেন সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম